ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রায় এক বছর পেরিয়েছে এ সময়ে সেখানে নিহত ব্যক্তির সংখ্যা তেতাল্লিশ হাজার তিনশো জনে ছাড়িয়েছে হামাস বাহিনীর নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত মঙ্গলবার হালনাগাদ তথ্য জানিয়েছে দুই সালের সাতই অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় তেতাল্লিশ হাজার তিনশো জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ দুই হাজার তিনশো সাতচল্লিশ জনে জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে এক হাজার একশো জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা এবং সেই সঙ্গে বন্দি করেন গাজা উপত্যকায় নিয়ে আসেন প্রায় দুশো চল্লিশ জনকে হামাসের হামলার জবাবে ওই দিনই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল বাহিনী তেইশ লক্ষ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার উদ্ধস্ত হয়েছেন বহু মানুষ সাকিব আলহাসান আপডেট নিউজ